আসসালামু আলাইকুম। আমার মনে হয় উনি পরিচিত, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। জি, আমি একটু না, আপনি জি আমি একটু মানে পূর্বজন্মের সম্পর্কে আমি একটু জানতে চাই। কি সম্পর্কে? পূর্বজন্ম মানে পুনর্জন্মের সম্পর্কে, মানে এটা কি পসিবল নাকি পসিবল না? এটা যে পসিবল এরকম তো কোনো প্রমাণ নাই। না না, মানে যে স্যার, আমরা যে অনেকখানি যে আমরা যদি নিউজ দেখি তখন আমরা দেখতে পাই, ওই দিন একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে মানে ইন্ডিয়াতে এসে জন্মগ্রহণ করলো, কিন্তু সে সে ইংরেজিতে মানে আমেরিকান অ্যাকসেন্টে সে ইংরেজিতে কথা বলে। আপনারা কখনো মশা কামড়াইছে? হ্যাঁ হ্যাঁ, মশা কামড়াইছে? আপনি যে মশাটা মারছেন সেটা তো আপনার বড় দাদার দাদা হয়ে যেতে পারে, তাই না? আমি তো জানি না। পূর্বজন্ম তো বিশ্বাস করে ফেলাইছেন আপনি। কোন অ্যাক্সেন্টে না না কথা বলছে এটা তো না, পূর্বজন্ম মানে আমি বিশ্বাস তো করে বিশ্বাস ফেলাইছেন, এই জন্যই না না বললাম। আমি তো বিশ্বাস করিনি, মানে ওগুলা আগডুম বাগডুম কথাতে কোনো কিছু প্রমাণিত হয় না ভাইয়া। ওই ওইগুলা নিউজ পেপারে তাহলে কোন, মানে মানে যে নিউজ শুনে নেন একুশটি ভাইয়া, এরকম নিউজ পেপারে দু একটা চমকদার মানে নিউজ ছাপানো, এটা কোনো কিছু প্রমাণ করে না। যদি না স্যার, পূর্বজন্ম মানে বলে ওইটা কোনো কিছু, ভিডিওতে একটা দেখলাম, লেট ভিডিও মি ফিনিশ, যখন আমি কথা শেষ করব আমি আপনাকে কথা বলার সুযোগ দিব, ঠিক আছে? জি জি যদি এরকম পুনর্জন্ম সুনর্জন্ম বলে কোনো কিছু থাকে, সেটার কনফার্মেশন আপনি সবার আগে পাবেন বিজ্ঞান থেকে, কোনো নিউজ পেপারের চটকদার নিউজ থেকে না। তাহলে এই যে মানে আরেকটা সম্পর্কে আমি একটু জানতে চাই, কি সেটা কি প্রশ্ন করব? হ্যাঁ, হ্যালো। বেটার প্রশ্ন করেন। হ্যাঁ, মানে এই যে মানে ভারতের যে একজন মানে যে একদম বাবা মানে ধীরেন্দ্র শাস্ত্রী নামে, সে সে মানে না না দেখেই মানুষের কুণ্ডলী জন্ম কি কি নাকি বলে দেয়, মানে এগুলো সে কিভাবে করে? এত বড় বাবা যদি থাকে তাহলে তো তাকে যুদ্ধ মানে বেটার কাজে সরকার লাগাইতো, তাই না? যুদ্ধ টুদ্ধের কাজে হ্যাঁ হ্যাঁ ভাই, বা দেশ রক্ষার কাজেই তো বাবারা লাগাইতো। এরকম কোন কাজে বাবা টাবা লাগে? কোন একটা ধরেন, এই যে আপনার করোনা গেল, ওই সময় তো ডাক্তারের কাছে না যায় বাবা সাবার কাছে যেত, যে বাবা সাবা আপনি তো ভবিষ্যৎ জানেন, বলেন তো বাবা সাবা কোন কোনটা কোন ধরনের ওষুধ আমাদের, মানে ওষুধ আমাদের খাওয়া উচিত, বাবা সাবারা বলতে পারে? না না তাহলে কেন এই ধরনের আগডুম বাগডুম প্রস্তাবে আপনারা মানে রাজি হয়ে যান, মনে করেন ঠিক আছে কথাগুলা কনসিডার না কেন না করেন? আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ভাইজান, ভাইজান আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট হয়ে বলুন। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার, বলুন। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা নিউজে দেখতে পাই, বড় বড় নিউজ চ্যানেলে আসে যে একটা ছেলে হঠাৎ করে রাতারাতি মেয়ে হয়ে যেতেছে, আবার মেয়ে হঠাৎ করে রাতারাতি ছেলে হয়ে যেতেছে। ভালো ভালো নিউজ এর থেকে, মানে ওই নিউজ চ্যানেল থেকে এইসব নিউজ আসে, তো এটার ব্যাপারে আর কি আপনার একটু মতামতটা জানতে চাইতেছি। ভাই, এগুলো বিষয়, এই বিষয়ে আমি বলতে পারবো না, এই বিষয়ে আপনি অমিত ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন। এরকম কোন মানে খুব তাড়াতাড়ি কোনো ফিজিক্যাল চেঞ্জেস আসে কিনা, বা ওগুলাকে আসলে তাড়াতাড়ি আসে কোনো ফিজিক্যাল চেঞ্জ, নাকি এটা আপনি নিউজে জাস্ট বানানো হয় যে তাড়াতাড়ি করে হওয়া কোনো ফিজিক্যাল চেঞ্জেস, এই আপনিও বিষয়ে হয়তো কিছু দেখে বলবেন? থাকবেন যে না, মাঝে মাঝে কিন্তু বড় বড় নিউজ চ্যানেল থেকে এইসব নিউজ আসে। আমি হ্যাঁ কখনো এরকমটা খেয়াল করি নাই, আর আমি এগুলো মানে ফলো করি নাই আর কি কখনো, যে এক রাত ঘুমাইছে পরের রাতে পুরোপুরি ছেলে, পরের রাতে পুরোপুরি মেয়ে, ওরকম কখনো আমি দেখি নাই। বাট এরকম যদি রেয়ার কেসে থেকে থাকে, এটা হচ্ছে অমিত ভাই ভালো বলতে পারবে আমার থেকে। আচ্ছা, এটাই আর কি আমার প্রশ্ন ছিল। আচ্ছা, ঠিক আছে ভাই, ভাইজান তাহলে আপনাকে বিদায় জানাই, অন্য কাউকে। আচ্ছা, এখানে এম এ ইউসুফ নামে একজন যুক্ত হওয়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আমি ভাই এখন আপনাকে ব্লক করব। আমি আপনাকে ব্লক করার আগে একবার রিমুভ করতেছি, আপনি প্রতিবার যুক্ত হচ্ছেন কিন্তু আপনার ডিভাইসেস কানেক্টেড না, ডিভাইসেস কানেক্টেড না থাকলে আমি আপনাকে যুক্ত করতে পারবো না। আমি আপনাকে শেষবারের মতো বিদায় দিচ্ছি, যদি আপনি ডিভাইসেস কানেক্টেড না করে যুক্ত হন, পারমিশন না দিয়ে যুক্ত হন, দেন আমি আপনাকে নেক্সট টাইম যুক্ত হলে ব্যান করব। এম এ ইউসুফ, আমি আপনাকে ব্যাকস্টেজ থেকে কিক আউট করছি। ওকে, যুক্তিতে মুক্তি, যুক্তিতে যুক্তিতে মুক্তি, ওদের কি আমাদের যুক্তিতে মুক্তি ভাইয়া? হ্যাঁ, যুক্তিতে মুক্তি আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করুন।
জি না ভাইয়া, আমি আমার কথা কি শোনা যাচ্ছে ফরাজ ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলবেন। আসলে আমি আপনাদের মতোই মুক্ত চিন্তা করা, মুক্ত চিন্তার লোক, তো আমি একটি ভুল করছি। যদি এটা একটু আসিফ ভাইকে বলতেন, মানে ওনার নাম ব্যবহার করে আমি একটা আইডি খুলছি আর কি। ওকে, ফেসবুক আইডি না ইউটিউব আইডি? জি জি, এটা ফেসবুক আইডি, মানে জিমেল, জিমেল ওনার নাম দিয়ে খুলছি, মানে এটা ফেক আর কি। ওর মধ্যে ওনার ভিডিও গুলো আমি সারি। আচ্ছা, এতে এতে কি আসিফ ভাই রাগ করবে? না মানে ভিডিও পুরোটা লাইভ ছেড়ে দিয়ে না, আপনি যদি কিছু কিছু অংশ ছাড়তে চান তাহলে ছাড়তে পারেন, সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছু কাট কাট করে ছাড়ি। কিন্তু মানে বাজে থামলেন দিয়ে না আর কি। জি 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 জি, অবশ্যই ভাই, আমার কোনো আলোচনা নাই, জাস্ট যুক্ত হলাম এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন। রাজা, রাজা আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। ফারাজ ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য। জি ভাই বলুন। ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার দাস বলুন। আমার একটা প্রশ্ন শুধু জানার, যে হেত্তাবাজ বা আপনার যে যে লজিক্যাল ফ্যালাসির উপরে যে বইটা, এটা কোন বইতে বিস্তারিত পড়তে পারবো বাংলা? আমি তো লজিক্যাল ফ্যালাসির বই থেকে পড়ি নাই, আমি অনলাইনে ভালো ভালো ইয়ে থেকে পাইছি, সাইট থেকে পড়ে নিছি আর কি। না আসিফ ভাই, তো আসিফ ভাইয়ের পেজও আছে, সংস্থা.com ও আছে, কিন্তু বিস্তারিত ভালোভাবে পড়ার জন্য কোথায় পাবো আর কি, কোন বইটাতে পাবো? আপনি মানে সার্চ করলে অনলাইনে মানে ইংরেজিতে ভালো ভালো ইয়ে পাবেন, ভালো ভালো সাইট পাবেন যেখানে খুব ভালো করে এক্সপ্লেইন করে দেওয়া। বাংলায় দেখা তো, বাংলায় তো ভাই আমি তো বাংলায় পড়ি নাই, বাংলা তো তো বলতে পারতেছি না আমি, ওটা আসিফ ভাই হয়তো বলতে পারবে, বাট বাংলায় তো আমি পড়ি নাই। লজিক্যাল ফ্যালাসি স্কুলে এটাই জানার ছিল, এটাই জানার ছিল। ধন্যবাদ যুক্ত করার জন্য। ঠিক আছে আসিফ ভাই যুক্ত হইলে আমি, হ্যাঁ ও আচ্ছা বাজবিহারি ভাই, তো সরি 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 সরি, বাজবিহারি ভাই একটু বলেন একটু। হ্যাঁ, আপনি আপনার ওখানে আশপাশে যে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, মানে ক্লাস 11-12 পড়ানো হয়, সেইখানে কোনো দর্শনের ছাত্রের কাছে ক্লাস 12 এর বইতে হেত্তাভ্যাস পেয়ে যাবে, ক্লাস 12 এর লজিক বই, লজিক বই এটা দর্শন। হ্যাঁ হ্যাঁ, দর্শনের বইতে হেত্তাভ্যাসটা জানিয়ে নিব কেমন? হ্যাঁ হ্যাঁ, একদম বাংলায় পেয়ে যাবেন। প্রচলিত বাজারে অন্য কোনো বই নাই আবার এটার উপরে লেখা, হেত্তাভ্যাসের উপরে লেখা? শুধুমাত্র হেত্তাভ্যাসের উপরে বই পাবেন না, আপনাকে ওই ক্লাস 12 এর দর্শন বইটা কিনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আপনি বইয়ের দোকানে গিয়ে কিনে নিন, ওখানে একটা চ্যাপ্টার আছে হেত্তাভ্যাস বলে। আচ্ছা আচ্ছা, হেত্তাভ্যাস শুধু তো বোঝা যাবে না, হেত্তাভ্যাস বোঝার আগে আপনাকে লজিকের ফর্ম, মানে যুক্তিবিদ্যার কিছু ফর্ম বা গঠন আকার এগুলো দেখতে হবে, সেইগুলো বুঝে নিলে তবে তবে আপনি হেত্তাভ্যাস বুঝতে পারবেন, না হলে আপনি এক এক বর্ণও বুঝতে পারবেন বিস্তারিত জানলে আপনাকে ওইটা সুবিধা হবে আর। জি আচ্ছা, তো বাসবাড়ি ভাই ধন্যবাদ করার জন্য, ধন্যবাদ। আমি আসিফ ভাই এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ রাজা ভাই যুক্ত হওয়ার জন্য। তাহলে আজকের জন্য আপনাকে বিদায় জানাই।